बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের বাংলা গদ্য পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা সাহিত্যের গদ্যের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। পাঠ শুরু করার পূর্বে তোমাদেরকে আমি কিছু ছবি দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। নিশ্চয় কিছু ছবি দেখতে পাচ্ছ, এই কিছু গাছে, হ্যাঁ, মানুষ এবং গাছের আমরা ছবি দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের বাড়ির আশপাশে থাকে গাছগুলো। হ্যাঁ, এই যে ছবিগুলো খুবই পরিচিত ছবি। হ্যাঁ, পরিচিত গাছ এই গাছগুলো অবশ্যই তোমরা বলতে পারবে, যেগুলো আমরা আমাদের এই গাছটা অনেক উপকারী আসে। আমরা মেশক হিসেবে এই গাছের ডাল মেশক হিসেবে ব্যবহার করি, পাতা, চামড়া, বাকর, গাছের বিভিন্ন অংশ আমরা আমাদের শরীরের রোগের ওষুধ হিসেবে ব্যবহার করি। তা বুঝতে পারছো এই গাছটা কি? গাছটা হচ্ছে নিম গাছ। আজকে আমরা বলাইছাট মুখোপাধ্যায়ের নিম গাছ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠে হবে যে কি নিম গাছ। শুরুতে আমরা এই নিম গাছের লেখক পরিচিতিতে দেখব। আমরা বলছিলাম বনফুল, তার প্রকৃত নাম হচ্ছে যে কি বলাছাত মুখোপাধ্যায়। বনফুল এটা তার ছদ্মনাম, আর তার পিতার নাম হচ্ছে ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায়। লেখক পরিচিতিতে আমরা এই জন্য একটু বেশি করে দেখব, কারণ আমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিংবা সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে এই লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে। এই যে বনফুলের পুরো প্রকৃত নাম কি, অথবা বলাছাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, অথবা তার কোনো উল্লেখযোগ্য গ্রন্থ দিয়ে বলতে পারে এই গ্রন্থটি কার লিখা, তার জন্মসালটা দেখবো আমরা। এটা তার ছবি, তার জন্মসালটা দেখব। তিনি বিহারের পূর্ণিয়ায় অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। এরপর তার মৃত্যু হচ্ছে 1979 সালের 9ই ফেব্রুয়ারি কলিকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এবং তার বাংলা সাহিত্যে তার অবদান গুলো দেখুন, তার উল্লেখযোগ্য গ্রন্থ, উপন্যাস, কাব্যগ্রন্থগুলো আমরা এক এক করে দেখব। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আছে বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, বাহুল্য, অনুগামিনী,
উর্মি মেলা, দূরবীন, এগুলো তার উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে তৃণখণ্ড, সেও আমি, অগ্নি, কিছুক্ষণ, দৈরত, নির্মুখ, জঙ্গম ইত্যাদি। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি অনেক পুরস্কার লাভ করেন, এছাড়া তাকে পুরস্কার সহ পদ্মভূষণ উপাধি লাভ করেন। এতে লেখকের মোটামুটি সংক্ষিপ্ত পরিচিতি। আশা যাক আমরা মূল পাঠে যাব। মূল পাঠে যাওয়ার আগে, আদর্শ পাঠে যাওয়ার আগে আমরা প্রবন্ধের মূল বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। এই নিম গাছ প্রবন্ধটি মূলত বরাছাদ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যমূলক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা একটি প্রতীকী গল্প। এই গল্পটি সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। তিনি নিম গাছের বর্ণনা দিয়েছেন, নিম গাছের বর্ণনা, এর পাতা বা ফল সব, এত পুরো নিম গাছ থেকে আমরা উপকার লাভ করি, কিন্তু তার যত্ন, নিম গাছের যত্ন আমরা কেউ করি না। প্রয়োজনে নিম গাছকে আমরা অনবরত ব্যবহার করি প্রাত্যহিক জীবনে। কিন্তু তার কোনো যত্ন আমরা করি না, সেই কথাগুলো তিনি তার এই প্রবন্ধে মধ্যে তুলে ধরেছেন। এই প্রবন্ধের শেষের দিকে তিনি একটি মেজিক ব্যাখ্যের মধ্যম দিয়ে এমন একটি বিষয় উপস্থাপন করছেন যে সমাজে এমন কিছু বিষয় আছে যারা মানুষের উপকারী আসে, এমন প্রচার বিমুখ অনেকগুলো মানুষ, তাদের যত্ন আমরা করি না। যেমন শেষের দিকে তিনি বলেছেন প্রবন্ধে, এই নিম গাছের সাথে বাড়ির গৃহকর্ম কর্ম, নিপুণা, লক্ষ্মী বৌঠার দৃষ্টি, লক্ষ্মী বৌঠার বিষয়টি তিনি এনেছেন। পরিবারের সবাইকে ভালো রাখতে চান, পরিবারের সবাইকে খাতির যত্ন করেন, খাটুনি কাটেন, তথাপি তার কেউ যত্ন করে না। এ হচ্ছে তার মূল বক্তব্য। আমরা আদর্শ পাঠে আসি। প্রথম দিকে আমাদের বইয়ের, আমরা বই খুলি আমাদের বইয়ের, সাহিত্য বইয়ের 80 পৃষ্ঠায় শুরু করবো আমরা। আমি দুই একটা লাইন এখানে তোমাদের দেখাচ্ছি, পুরোটা আমরা পড়ে ইয়ে করব। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পিষছে, কেউ কেউ বা বাচ্ছে গরম তেলে কোষ, দাঁত ভাজা, চুলকানিতে লাগাবে চর্মরোগের অবর্ত মহা ঔষধ। নিম গাছ হচ্ছে চর্মরোগের অভূর্ত, যা বিফলে চায় না, মহা ঔষধ। এটাকে একেবারে মহা ঔষধ বলেছেন লেখক এখানে। তাতে নিম গাছ দিয়ে আমরা অনেকগুলো চর্মরোগের ঔষধ হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, আমরা দেখবো পরে প্রতিটা লাইনের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যতটুকু সময় পায়।
তার আগে আমরা কিছু শব্দের, নতুন শব্দের একটি অর্থ দেখি। যেমন চর্মরোগে আক্রমণ, ত্বকের উপর কিছু জীবাণু হয়েছে, হ্যাঁ, চামড়ার উপরে। এরপর হচ্ছে শিলে পিষে রস, নিম গাছের পাতা শিল পাটায় পিষে পিষে রস নেওয়া হয়, সেটা দেখানো হচ্ছে এখানে। অমূর্ত, যা বিপুল হবে না, যা বিপুলে যায় না, চিবর, দাঁত দিয়ে চিবানো হয়, কুচি পাতা বা নতুন পাতা, যে খানিকক্ষণ কিছু সময়। অনেক সময় যে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, অমূর্ত শব্দের অর্থ কি? যা বিপুলে যায় না। আমরা একটু এগুলো প্রতিটি লাইনের কিছু লাইনের অর্থ বিশেষগুলো একটু দেখি। আমরা প্রথমে আমরা বলছিলাম কে ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, গাছের ছাল থেকে নিয়ে মাখল, হ্যাঁ, সিদ্ধ করছে। কেউ বা আবার কি পাতাগুলো চিরে শিরে পিটছে, কেউ কেউ বা বাড়ছে গরম তেরে কুচদাঁত হাতা চুলকানিতে লাগাবে। এটাই হচ্ছে চর্মরোগের মহৌষধ। নিম গাছের প্রতিটি অংশ কিভাবে আমরা ব্যবহার করি এখানে তা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, দেখানো হয়েছে। কচি পাতাগুলো খায় অনেকে, এমনই খাচ্ছায় কিংবা পেয়ে যে বেগুন সর যুগে যকৃতের পক্ষে বাড়ি উপকার, যকৃতের জন্য খুবই উপকার কচি পাতাগুলো। বেজে এই যে আমরা তরকারির সাথে বেজে খাই, অনেকে কাঁচাও খায়, খুব উপকার হয়। আবার আমরা দেখি যে আমরা কি নিম গাছের ডালগুলো দিয়ে মেছোয়াক করি, যাদের দাঁত ভালো থাকে। কবিরা যারা যারা ওষুধ তৈরি করে, তারাও এই নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে এরা খুবই খুশি হন। এরা বলে নিমের হাওয়া ভালো, থাকে একটু না কাটে না, কিন্তু যত্ন করে না। দেখা যায় না আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসের প্রথম দিকে এমন অনেক সময় দেখি গড়ের ওই যে দরজায় অথবা দেখি বেড়ার ফাঁকে দু চারটা ডাল আমরা বেঁধে অত ওখানে রাখি, যা কেন ওই যে এটার হাওয়া, নিম গাছের হাওয়া খুবই ভালো। যত্ন করি না, অনেক আবর্জনা জমে এসে তার চারিদিকে আটকে। আমরা আবারও পুরো পাটের একটু বিশ্লেষণটা দেখবো। নিম গাছ যেমন বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে জন্মায়, এমনি এমনিতে ভরে ওঠে, কেউ তার যত্ন করে না। আমরা অনেকগুলো বাসায় বা বাড়িতে অনেক ধরনের উদ্ভিদ লাগায়, মরিচ গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, কত না যত্ন করি, কিন্তু এই নিম গাছের যত্ন আমরা কোনো সময় করি না। এমনি এমনি এটা বড় হয়ে ওঠে, কোনো পরিচর্যা করি না, অথচ দেখা যায় তার ডাল পাতা ছাল ফল মানুষের নানা রকম রোগ নিরাময়ে কাজ করে। অভিজ্ঞ লোকগুলো বলে যে দেখি এটা এটার হাওয়া শরীরের পক্ষে ভালো। তেমনি একটি লক্ষ্মী বউ যে তার আন্তরিক পরিশ্রম সেবা যত্ন দিয়ে সবাইকে ভালো রাখে, কিন্তু তার দিকে কেউ কেয়ার রাখে না, তার মনের কষ্টগুলো কেউ লক্ষ্য করে না, মাঝে মাঝে তার মনে হয় এই সংসার ছেড়ে চলে যায়। দেখা যায় সারাদিন কাটুনি কাটে সংসারের জন্য, সবাই যেন সন্তুষ্টি থাকে, কিন্তু ওই নিম গাছের মতো তার কেউ যত্ন
করে, তারপরে কি আর কি হলো রাখে না, কি খায় বা কি খায় না লেখক সমাজের এই চিত্রগুলো নিম গাছ পবনদের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা পুরো পাঠটা দেখবো এবং কি কিছু প্রশ্ন উত্তর আমরা দিতে চেষ্টা করব। বলেন প্রসাদ মুখোপাধ্যায়ের নাম কি ছিল? নিম গাছ কার সাথে চলে যেতে চায়? কোন গাছের পাতা চর্মরোগের অভূর্ত মোহ ঔষধ? এই 3 নম্বর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটা বিশেষ করে পরীক্ষায় বেশি করে আসে যে কোন গাছের পাতা চর্মরোগের মোহ ঔষধ। আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেভ ডাউন করেছেন।